বিশেষভাবে বিজনেসম্যানদের জন্য। তবে যারা বিজনেস করেন না, সার্ভিস করেন বা জীবনে অন্য কোনো কাজের দ্বারা উন্নতি করতে চান, তারাও এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন, কারণ এখানে আজ আমি 6টি পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করব জীবনের সফলতার জন্য। 6টি নিয়ম, পয়েন্ট বললে ভুল হবে, এই যে নিয়মগুলো যদি আপনি আপনার জীবনে মেনে চলতে পারেন তাহলে বিজনেস তো বটেই, তার সঙ্গে সঙ্গে সাধারণ জীবনেও, চাকরি জীবনেও আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন। অ্যাজ এ ইউথ বা একজন স্টুডেন্ট হিসেবেও যদি আপনি এই 6টি রুলস ফলো করেন তাহলে সফলতা আপনার হাতের মুঠোয় অবশ্যই ধরা দেবে। আমরা প্রত্যেকেই তো চাই জীবনে সফল হতে, সো আসুন কথা না বাড়িয়ে 6টি পয়েন্টে আমরা প্রবেশ করি। প্রথমেই আপনাকে আমি বলবো, জীবনে যা কিছু চান, একজন ভালো বিজনেসম্যান হতে চান, সেলস বাড়াতে চান, প্রোডাক্টিভ বিজনেস করতে চান, নাকি ভালো জায়গায় চাকরি পেতে চান, এবং তার সঙ্গে সঙ্গে অর্থ কত টাকা আপনি আপনার জীবনে সঞ্চয় করতে চান, রেখে যেতে চান, বাড়ি গাড়ি সম্পত্তি সমস্ত কিছু, একটা লম্বা লিস্ট তৈরি করুন যে আপনি আপনার জীবনে কি কি চান, একদম লিস্টেড লিখিতভাবে এই 6টা রুলস আপনাকে মেনটেন করতে হবে। সমস্ত কিছু ছোট বড় যা কিছু চান সব লিখুন। হ্যাঁ, আমি জানি এটা তো একটা অনেক বড় লম্বা লিস্ট হবে, হোক লম্বা লিস্টে আপনি তৈরি করুন। এর পরবর্তী স্টেপে আপনি 3টি এমন গোল সেট করুন, যে 3টি সফল পেলে যদি আপনি পান সেই 3টি, তাহলে আপনি একজন সফল মানুষ সেটা মনে করবেন। ধরুন আমি চাই যে আমার হিউজ সেলিং হোক, প্রচুর কাস্টমার চাই তার জন্য। আমি চাই যে আমি আমার যে বিজনেসটা আছে একটা বিজনেসকে 10টা শাখায় বিভক্ত করব। আমি চাই যে আমি অন্যের দ্বারা বিজনেস পরিচালনা করব এবং প্যাসিভ ইনকাম করব, হয়তো বা আমি চাকরি করি। তাহলে আপনি যেটা চান সে 3টে গোল আপনাকে অ্যাচিভ করতে হবে। একটু লম্বা লিস্ট করেছেন তার মধ্যে বলছি, 3টে গোল যখন আপনার অ্যাচিভ হয়ে গেল, অ্যাজ এ বিজনেসম্যান সুন্দর করে বিজনেস চলছে, তার সঙ্গে আপনার গাড়ির স্বপ্ন ছিল পূরণ হয়েছে, আপনি যেটা চেয়েছিলেন যে আমার 10খানা শোরুম তৈরি হবে সেটাও হয়েছে, অর্থাৎ এই লম্বা লিস্টের মধ্যে 3টে গুরুত্বপূর্ণ কাজ আপনি অ্যাচিভ করে ফেলেছেন, মানে আপনি জীবনে সফলতার রাস্তায় আছেন এবং আপনি নিজেকে সফল ব্যক্তি হিসেবে মনে করতে পারেন। একটি বা 2টি পূরণ হলে কিন্তু আপনি সফল নন, তখন আপনার যাত্রাপথ যেন থেমে না যায়, আপনাকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। সো 3টে গোল আপনাকে অ্যাচিভ করতেই হবে। এবার লিখুন 1 বছরের মধ্যে আপনি কোন 3টি গোল পূরণ করতে চান এবং কোন 3টি গোল পূরণ করতে পারবেন, সেটা লিখুন এবং সেটা পারতেই হবে। সেটা আপনার যত রকমের বাধা আসুক, বিপদে আসুক, যা কিছু আসুক, আপনাকে পারতে হবে, পারতে হবে। 365 দিনের মধ্যে এই 3টে গোল আপনাকে অ্যাচিভ করতে হবে, অর্থাৎ অ্যাপ্রক্স আপনি পাচ্ছেন হাতে মাত্র 120 দিন করে একটি গোল সেট করার, একটি গোল অ্যাচিভ করার জন্য। এটা কিন্তু খেয়াল রাখুন, লিখিত আকারে রাখুন, এই কারণে বলছি মস্তিষ্কের মধ্যে আমরা অনেক কিছু ভরি পার হয়ে যায়, সেই কারণে লিখে রাখবেন, চোখের সামনে আপনি দেখতে পাবেন, কথা আপনি আপনাকে দিচ্ছেন এই বিষয়টি কিন্তু মনে রাখুন এবং সেই কথাটাকে আপনাকে মেনে চলতে হবে। এবার আপনি আপনার ডায়েরিতে নোট করুন যে আপনার গোল অ্যাচিভ করার জন্য কোন কোন কাজ প্রতিদিন আপনাকে করতে হবে, সেগুলো একদম লিখিত আকারে, অর্থাৎ টু ডু লিস্ট। আমি আজকে কী কী করবো, আগামীকালকে কী কী করবো, আগামীকাল যখন আমি সন্ধ্যাবেলায় বসবো আজকে কী কী কাজ করেছি সমস্ত ক্যালকুলেশন করে নিয়ে আগামী দিনের কাজটাকে সেট আপ করে নেব, সেই কাজটাকে আপনাকে করতে হবে, প্রতিদিনের অভ্যাসটাকেই আপনাকে চালিয়ে যেতে হবে, সেখানেই সফলতা লুকিয়ে আছে। প্রতিদিনের অ্যাচিভমেন্ট একটু একটু করে যে অ্যাচিভমেন্ট করবেন, এগিয়ে যাবেন সফলতার পথে, সেটাই আপনাকে সাফল্য নিয়ে দেবে বিজনেসে বা লাইফে। 3টি এমন কাজ বেছে নিন যে 3টি কাজ অবশ্যই আপনি করবেন, যত বাধা আসুক, যত মন খারাপ থাকুক, শরীর অসুস্থ থাকুক, যা কিছু থাকুক না কেন, এমন 3টি কাজ, আপনি উল্লেখযোগ্য 3টি কাজ টু ডু লিস্টের মধ্যে 1, 2, 3 করে রাখবেন। যে 3টি কাজ আপনাকে করতেই হবে, হয়তো কোথাও ঘুরতে যাবেন, তাহলে 3টি কাজ কমপ্লিট করে ঘুরতে যাবেন। আপনি ভাবছেন কোথাও একটু আনন্দ করবো, ফুর্তি করবো, 3টি কাজ কমপ্লিট করে, আপনার শরীর অসুস্থ, ওষুধ খেয়ে নিয়েও, কষ্ট করেও, এই 3টি কাজ প্রতিদিনের প্র্যাকটিসে এই 3টি উল্লেখযোগ্য কাজ অবশ্যই করতে হবে। লাস্টলি আপনাকে আমি বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত পয়েন্টগুলোকে আবার মেলান, মিলিয়ে প্রত্যেকটার ক্ষেত্রে কতটা পরিশ্রম করার প্রয়োজন, কত দিনের মধ্যে আপনি অ্যাচিভ করতে চান সেটা, সেটাকে নিজের জন্য কৈফিয়ত লেখার লিখিত আকারে লিখুন। এবং যে 3 কথা বলেছি, 3টি লক্ষ্য, 3টি গোল, 3টি কাজ, 3টি প্র্যাকটিস, সমস্ত যেটা আমি 3টে যে উল্লেখযোগ্য সংখ্যা উল্লেখ করেছি, সেই কাজগুলো অত্যন্ত মনোযোগের সঙ্গে করবেন, ডিস্ট্র্যাক্ট হয়ে নয়। কিন্তু যখন কাজ করবেন তখন কাজ করবেন, অন্যদিকে কোনো লক্ষ্য দিবেন যতক্ষণ পর্যন্ত না কমপ্লিট করছেন। ইনকমপ্লিট করে কখনো কাজ ছেড়ে উঠবেন না,
গুরুত্ব সহকারে প্রতিদিনের এই প্র্যাকটিসটাকে মনোযোগ করবেন। আপনি একবার এই ছটি নিয়ম জীবনে অ্যাপ্লাই করে দেখুন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে পারবেন। আবারও বলছি, জীবনের সফলতার জন্য শিক্ষাই শেষ কথা নয়, শিক্ষার সঙ্গে সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস, বি প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যদি আপনি প্র্যাকটিস চালিয়ে যেতে পারেন অবশ্যই সফলতা আসবেই। কাস্টমার কেয়ার, কাস্টমারের সঙ্গে ডিলিং করা, সমস্ত প্র্যাকটিস থেকে আসে বস। বিজনেস টাকা থাকলে হয় না, সফলতায় অর্থ থাকলেই হয় না, অর্থ ইউটিলাইজ করতে জানতে হয়, তেমনি কাস্টমারকে রিভিউ করতে জানতে হয়, কাস্টমার যেন সেকেন্ড টাইম আমার কাছে আসে সেটা জানতে হয়। যদি এগুলো করতে পারেন আপনি অবশ্যই জীবনে সফল হতে পারবেন, বিজনেস লাইফে বিশেষ করে সফল হতে পারবেন। অন্যান্যরাও ভিডিওটা বলেছি প্রত্যেকের জন্য, প্রত্যেকে ভালোভাবে দেখুন বুঝুন। যদি আলোচনা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।